নিয়ত হয়ে গেছে, এগুলো অন্তরের ইচ্ছা। সালাতুল ভিতির কয় নিয়মে পড়া যায়? তিন নিয়মে পড়া যায়। একটা হলো বাংলাদেশের নিয়ম, আর দুইটা হলো মদিনার নিয়ম। এখন বাংলাদেশের নিয়ম যেটা আছে, এটা ঠেলাঠেলির দরকার নাই। কেউ যদি রেগুলার ভিতের নামাজ ছেড়ে দেয়, ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলছেন তার সাক্ষী গ্রহণযোগ্য না, তার সাক্ষী গ্রহণযোগ্য না। এমনি ভিতের আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা পড়ি, এ নিয়মটা আমি পার্সোনালি পাইনি। কাজী ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, হেও পায়নি, আব্দুর রাজ্জাক তারপর মহসিন সহ যারা হাদিস নিয়ে বেশি ঘাটাঘাটি করে এরাও কেউ পায়নি। তারপরে এখনও পায়নি, হয়তো পাবো সামনে। কিন্তু মসজিদে নববীতে এবং কাবাতে যেটা পড়া হয়, রাসূলুল্লাহ ওটাই পড়তেন, তিন রাকাত পড়তেন। রাসূলুল্লাহ বলেছেন আরেকটা বর্ণনা নাসাইতে, যে তোমরা ভিতের মাগরিবের মতো পড়ো না। কিসের মতো? মাগরিবের মতো পড়ো না। মাগরিবের দ্বিতীয় রাকাতে আমরা কি করি? বসি, সালাম ফিরে বসি, তাহলে আত্তাহিয়াত পড়ি। তো তিন রাকাত যদি রাসূলুল্লাহ একসাথে পড়তেন, দ্বিতীয় রাকাতে তিনি বসতেন না, দ্বিতীয় রাকাতে উঠে যেতেন, তৃতীয় রাকাতে তাকবীরে ওই যে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনী ফিমান হাদাইত, আফিনী ফিমান আফাইত, তাওয়াল্লানী ফিমান। জানেন তো এটা? আচ্ছা, এটা না জানলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওনুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল ওনাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুল হেক। এটা করবেন, আর যত দোয়া আছে করবেন, কবুল হয়। কোরআনের দোয়াগুলো করতে থাকবেন, অনেক লম্বা দোয়া করে দেখবেন মক্কা মদিনাতে। এরপরে আপনি সেজদায় চলে গেলেন, আর যদি দ্বিতীয় রাকাতে বসেন তাহলে সালাম ফিরিয়ে ফেলবেন, তৃতীয় রাকাতে উঠে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করে তারপরে সেজদায় চলে গেলেন। এই দুইটা নিয়মে পড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাম কখনো ভিতের তিন রাকাতই বেশি পড়েছেন। ইজা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন, বুখারীর বর্ণনা, তিনি এক রাকাত দিয়ে পুরা সলাটটাকে ভিতির বানিয়ে দিতেন, পুরা সলাটটাকে বেজল বানিয়ে দিতেন। আল্লাহ নিজে বেজল, বেজলকে পছন্দ করেন কে? ইন্নাল্লাহ বেত্রুন ইউহিব্বুল বেত্রা। এখন এটা নিয়ে কিলাকিলির কোনো দরকার নাই। এক ঘাড়া থাকে বাঁধবো না, কি করবি কর এমনি।